মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রেলের ফ্লাইওভারের ওপর কাটোয়া যাবার অ্যাপ্রোচ রোডের ধারে একটি পণ্যবাহী লরির চাকায় স্পৃষ্ট হয়ে মৃত্যু হল 40 বছরের সন্তোষ মিশ্র নামে এক বাইক আরোহী। নিহত ব্যক্তি বাজে প্রতাপপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। একটা মানুষ পড়েছিল, সে মানুষটার বয়স হয়তো খুব জোর 30 থেকে 35 হবে, এলাকারই বাসিন্দা। দেখলাম যে খুব কষ্টের মধ্যে তলার মধ্যে পড়ে আছে, চাকার মধ্যে পড়ে আছে, যে হেল্প করার মতন মানুষ এসছে কিন্তু তাও ঠিকভাবে হেল্প হচ্ছে না, এটাই দেখতে পেলাম। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশরা ভালো কাজ করেছে। হ্যাঁ, আমরা বলা সত্ত্বে যেখানে যেখানে টুকরোগুলো পড়েছিল, সেই কোন গাড়ি আমরা আসার পরে দেখলাম তো একটা ক্যান্টিনিয়ার মতন গাড়ি ছিল, ছোটোখাটো একটা ক্যান্টিনিয়ার ছিল, তার মধ্যে ও তলার মধ্যে পড়ে আছে। তোকে মেরেছে, অনেকটা দূরে ছাঁচিটি নিয়ে এসছে, ওর কলেজা মাংস সব কিছু আলাদা আলাদা জায়গায় পড়েছিল। আমরা পুলিশ আধিকারিককে বললাম যে ওই জিনিসগুলো পড়ে আছে, ওইগুলো যেন কোথাও না ছিটিয়ে পড়ে থাকে, সে ভালোভাবে আপনি তুলে নিন। কিন্তু দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার আইসি ও ট্রাফিক ওসি। পরে পুলিশের হস্তক্ষেপেই যান চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীরা অভিযোগ করেন, উড়ালপুরে পর্যন্ত আলো না থাকার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। এই ওভারব্রিজ এলাকায় একটু আগেই আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হলো এবং আমরা পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম উক্ত ব্যক্তি আমাদের বাজেপ্রতপুর এলাকারই একজন নাগরিক ছিলেন, তার নাম সন্তোষ মিশ্র। তিনি রাত্রেবেলায় ফিরছিলেন, একটা 10 চাকার লরি তাকে মাঝ ব্রিজ থেকে অ্যাক্সিডেন্ট করে পিছতে পিছতে একদম মানে প্রায় 100 মিটার তাকে পিছতে পিছতে এই ব্রিজের বাঁকে নিয়ে এসছে। এটা আমাদের ওভারব্রিজের কাটোয়া এন্ডে হয়েছে। এই কাটোয়া এন্ডের নামতি যে বাঁকটা, সেই বাঁকের এখানে তার বডিটা রিকভারি করা গেল, মানে তাকে পিছে পিছে এখানে নিয়ে এসছে। দেখুন, আমরা বারবার প্রশাসনকে বলেছি যে এই ব্রিজটা একটা ঐতিহ্যের ব্রিজ, এশিয়ার তৃতীয় রেল ব্রিজ। এই ব্রিজ আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কানেক্ট করে। এই ব্রিজটা আমাদের গোটা বর্ধমানের একটা হৃৎপিণ্ড। সেই ব্রিজ বারবার বছরের পর বছর অন্ধকার থাকে। আমরা DMSSP ম্যাডাম থেকে শুরু করে আরও যারা প্রশাসনিক আধিকারিক আছে সবকে বলি, চিঠি করি, লাইট জ্বলে, আবার 2-3 দিন লাইট জ্বলার পর আবার নিভে যায়। সেই জ্বলতেই থাকে, যেমন পুজোর আগে আমরা ডেপুটেশনকে লাইট জ্বালিয়েছিলাম, পুজো শেষ লাইটও শেষ। এই ঘটনাগুলোর জন্যই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো বারবার হচ্ছে। অবশ্যই আমি দেখে নেন, লাইট অন্ধকার বলেই বাঁকটাতে হয়তো ড্রাইভার দেখতে পায়নি যে যাচ্ছে। অবিলম্বে গোটা ব্রিজকে আলোকিত করা হোক এবং স্পিড ব্রেকার দেওয়া হোক, নাহলে কিন্তু এই ব্রিজ আবার কারো মরণ ফাঁদ হয়ে উঠবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।